ओम शांति। 5/3/2023 प्रातःमूलि ओम शांति। अव्यक्त बापदादा रिवाइज 10/1/1994 मधुबन। आजकल हेडलाइन एक पॉइंट शब्द के तीन रूपे स्मृति बा स्वरूपे निये आसा, एटाई हलो सेफ्टिर साधन। विश्व कल्याणकारी बापदादा निजेर सर्व मास्टर विश्व कल्याणकारी बाच्चादेर देखछे। प्रत्येक बाच्चार ए ब्राह्मण जीवनेर लक्ष्य अति श्रेष्ठ। प्रत्येके नम्बर वन पुरुषार्थ करार लक्ष्य रेखेछे आर आगे उन्नतिते बाड़छे। लक्ष्य सबार नम्बर वन किन्तु लक्षण नम्बर बार। तो लक्ष्य और लक्षण ये दुटोर मध्य पार्थक्य केन? ज्ञानदाता बाबा तो एकजन ही, आबार जोगेर विधिओ एक ही। दिव्य गुण धारण करार सहज प्रत्यक्ष प्रमाण साकार ब्रह्मा बाबाओ एकजन ही। सेवार साधन और सेवा के विधि शिखाने वाला, सेवा साधन और सेवार विधि जे शेखाच्छे सेओ एकजन। मुख्य कथाय हलो पढ़ा और पालना। तो ये दुटोई दिच्छे जे से एकजन ही और एक नम्बर, ताओ प्रत्यक्ष जीवने लक्षण नम्बर बार केन? तो जे पढ़ाच्छे जे विधि शेखाच्छे सबई तो एक ही शेखाच्छे, एकजन ही शेखाच्छे, किन्तु ताहले केन आमादेर मध्ये नम्बर बार होच्छे लक्षण धारण करते? तो एटा तो सबाई निजेके भालोभावेई जानो जे लक्षण धारण करते आमी कोन नम्बरे, এটা আমরা প্রত্যেকে নিজে নিজেকে নাম্বার বলতে পারবো। নাম্বার বার হওয়ার বিশেষ আধারই হলো একটাই শব্দ, পয়েন্ট। তাহলে বাবা বলল আমরা নাম্বার বার কেন হয়ে যাই, তার আধার হলো একটা শব্দ, পয়েন্ট। পয়েন্ট স্বরূপকে অনুভব করা। দ্বিতীয়, যে কোনো সংকল্প বল বা কর্ম যদি ব্যর্থ হয় তাকে পয়েন্ট লাগানো, অর্থাৎ বিন্দু লাগানো। তৃতীয়, জ্ঞানের বা ধারণার অনেক পয়েন্টকে মনন করে নিজের প্রতি বা সেবার প্রতি সময়ে কার্যে লাগানো। তাই পয়েন্ট শব্দেই কিন্তু আমাদের কি নাম্বার বার হচ্ছে। প্রথমত তো একটাই শব্দ পয়েন্ট স্বরূপকে অনুভব করতে হবে, মানে বিন্দু স্বরূপকে। দ্বিতীয়ত, যে কোনো ব্যর্থ সংকল্প বল ওটা পয়েন্ট মানে বিন্দু লাগাতে হবে। আর তৃতীয়ত, জ্ঞানের পয়েন্ট বা ধারণার পয়েন্ট মনন করতে হবে এবং সেটাকে সেবায় কাজে লাগাতে হবে, নিজের প্রতি বা সেবার প্রতি। তো এই শব্দ একটাই পয়েন্ট, কিন্তু তিন স্বরূপের পয়েন্টকে, এই যে তিনটে স্বরূপের পয়েন্ট বাবা বলল, একে সময়ে স্মৃতিতে স্বরূপে নিয়ে আসা, এতেই পার্থক্য হয়ে যায়। স্মৃতি সবার থাকে, কিন্তু স্মৃতিকে স্বরূপে আনা এতেই নাম্বার বার হয়ে যায়। অনেকবার বাপদাদা সব বাচ্চাদের দেখে যে স্মৃতিতে খুব হুঁশিয়ার হয়, তাই না? যে এইরকম হওয়া চায় এটা ভাবেও ভাবতেও থাকে যে এটা রাইট, এটা রং, এই জ্ঞানই মার্জ হয়। জ্ঞান অর্থাৎ নলেজ, আর নলেজ ইজ লাইট, নলেজ ইজ মাইট বলা হয়। তো যেখানে লাইটও আছে মাইটও আছে সেখানে এটা হওয়া উচিত, এটা হয় না। ক্যা সোচতে হে কি বাপদাদা ইয়ে কেহতে তো হে বন্না তো হে। তো কীভাবে বাচ্চারা, বাপদাদা এটা তো বলে আমাকে তো হতে হবে, জ্ঞান তো এটাই, কিন্তু সেই সময় আমার মধ্যে কি থাকে? সেই চাহিয়ে চাহিয়ে মেহি রেহে যাতা হে। তো বাবা বলছে সেই সময় এটা চাই ওটা চাই এটার মধ্যেই আমরা থেকে যাই। তার মানে এর অর্থ কি হলো, জ্ঞানকে লাইট আর মাইটের রূপে সময় প্রমাণ কার্যে আমরা লাগাতে পারি না। একেই বলা হয় যে স্মৃতিতে আছে, জানি কোনটা করা উচিত কোনটা ঠিক কোনটা ভুল, তো স্মৃতিতে আছে কিন্তু স্বরূপে নিয়ে আসতে শক্তি কম। যখন লাইট অর্থাৎ রশ্মি হ্যাঁ, যখন লাইট অর্থাৎ আলো আছে যে এটা রং এটা রাইট, এই জ্ঞানটা যখন আছে এটা অন্ধকার এটা প্রকাশ এটা ব্যর্থ এটা সমর্থ, তো অন্ধকার ভেবেও যদি অন্ধকারে থাকি একে জ্ঞানী বা সমঝদার বলবে? জ্ঞানী নেহি তো ক্যা হুয়ে, তাহলে যদি জ্ঞানী না বলে তাহলে কি বলবে, ভক্ত বা অধুরা জ্ঞানী হাফ জ্ঞানী?
রং ভেবেও যদি রং কর্মের বা সংকল্পে বা স্বভাব সংস্কারের বশীভূত হয়ে যাও তো একে কী বলবে? জানো এটা ভুল, তাহলে তাও যদি সে ভুল কাজটা করো তাহলে কী বলবে? তাকে কী টাইটেল দেবে বাবা? বাপদাদা সময়ের গতিকে দেখে সব বাচ্চাকে বারবার অ্যাটেনশন দিচ্ছে, তো বাবা বলছে যে সময় কীভাবে ফাস্ট গতিতে এগোচ্ছে, এখন তুমি অ্যাটেনশন দাও নিজের ওপর। অ্যাটেনশন শব্দকেও ডবল আন্ডারলাইন বাবা করাচ্ছে, যে প্রকৃতির তমগুণী শক্তি আর মায়ার সূক্ষ্ম রয়্যাল সমঝদারির শক্তি নিজের কার্য তীব্র গতিতে করছে। তো মায়া প্রকৃতি দুজনেই নিজের কার্য তীব্র গতিতে করছে আর করতেই থাকবে। প্রকৃতির বিকরাল রূপকে জানা তো সহজ, কিন্তু ভিন্ন ভিন্ন বিকরাল হলচলে অচল থাকা এতে আরও অ্যাটেনশন চাই। মায়ার অতি সূক্ষ্ম স্বরূপকে জানতেও বাচ্চারা ধোকা খেয়ে নেয়। মায়া যে কোন সূক্ষ্ম স্বরূপে আসে এটা আমরা জানতেই পারি না, ধোকা খেয়ে যায়। মায়া এই রকম রয়্যাল রূপ রাখে যে তখন রংকেও রাইট মনে হয়, হ্যাঁ যে ভুল কিন্তু তাও মনে হচ্ছে না এটাই ঠিক, একদমই ভুল, কিন্তু বুদ্ধিকে এইরকমভাবে মায়া পরিবর্তিত করে দেয় যে রিয়াল যেটা বোঝা মহেশুস্তা কি শক্তি, হ্যাঁ অনুভবের শক্তি, রিয়ালাইজেশন পাওয়ার, সেটা গায়েব করে দেয়। আর রয়্যাল মায়া রিয়ালকে বুঝতেই দেয় না যে সত্য কি মিথ্যা কি। হোগা বিলকুল রং বাবা বলছে একদমই সেটা ভুল মিথ্যা, কিন্তু মায়ার ছায়ার বশীভূত হওয়ার কারণে রংকেও রাইট ভাবে আর সিদ্ধ করতে মায়ার সুপ্রিম কোর্টের উকিল হয়ে যায়। সেই রংটাকে রাইট প্রমাণ করার জন্য তখন কী হয়ে যায়, মায়ার সুপ্রিম কোর্টের উকিল। তো উকিল কী করে, মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য হুঁশিয়ার থাকে। তো সত্যকে সত্য সিদ্ধ করনে মে ভি হতে হে, লেকিন ঝুঠ কো স্যার সিদ্ধ করনে মে হুঁশিয়ার হতে হে। সত্যকে সত্য সিদ্ধ সিদ্ধও করে উকিল, কিন্তু মিথ্যাকে সত্য সিদ্ধ করায় উকিলরা হুঁশিয়ার, দুটোতেই হুঁশিয়ার থাকে, সত্য সিদ্ধ করতে ঝুঠকেও সিদ্ধ করতে। তাই বাপদাদা অ্যাটেনশানকে ডবল আন্ডারলাইন করাচ্ছে। মহেশুস তার শক্তিকে পরিবর্তিত করার সূক্ষ্ম স্বরূপের মায়ার ছায়া থেকে সদা নিজেকে সেফ রাখো। তো বাবা বলছে মহেশুস্তা শক্তি কো পরিবর্তিত করনে কি সূক্ষ্ম স্বরূপ কি, তাহলে মায়া যে এইভাবে আমাদের রিয়ালাইজেশন পাওয়ারকে পরিবর্তিত করে দিচ্ছে, এ মায়ার ছায়া থেকে সদা নিজেকে সেফ রাখো, কারণ বিশেষ মায়ার স্বরূপ বিশেষ এই স্বরূপে নিজের কার্য করছে, বুঝেছ? এখন কি করবে, কেয়ারফুল রহে না বাবা বলছে, সাবধান থাকো। যদি যে কোনো বিশেষ আত্মা ইশারা দেয় তো ভালোভাবে মায়ার ছায়া থেকে বের হয়ে বাবার ছত্রছায়ায় নিজেকে বিশেষ মন বুদ্ধিকে এই ছত্রছায়ার সাহারায় নিয়ে এসো। বাবা কারো না কারো দ্বারা তো ইশারা দেবে না, তো বাবা বলছে তাহলে তুমি সে মায়ার ছায়া থেকে বের হয়ে বাবার ছত্রছায়ায় নিজেকে সেফ রাখো, কারণ মনে নেগেটিভ ভাব আর ভাবনা আমাদের সৃষ্টি করার জন্য বিশেষ মায়ার প্রভাব চলছে এখন। তো মায়া এখন কী করে, নানা রকমভাবে নেগেটিভ ভাবনা সৃষ্টি করে দেয়। আর বুদ্ধিতে যথার্থ মহেশুস তাকে সমাপ্ত করনে কা বিশেষ মায়া কা কারিয়ে চল রাহা হে, তাহলে বুদ্ধিতে এখন যথার্থ রিয়ালাইজেশন পাওয়া সমাপ্ত করার বিশেষ মায়ার কার্য চলছে। তাহলে বাবা আজকে বলে দিল মায়া এখন কোন কার্য চালাচ্ছে, যে আমরা যেটা ভুল সেটাকে ভুল ভাবতে পারছি না, আমরা সেটাকে ভাবছি এটাই ঠিক। তো মায়া আমাদের এই পাওয়ারটা কমিয়ে দিচ্ছে, রিয়ালাইজেশন পাওয়ার, এই কার্য মায়া তীব্র গতিতে চলছে। তাহলে এখন সেখান থেকে সরে আসতে হবে, এসে বাবার ছত্রছায়ায় থাকতে হবে। হ্যাঁ, সঠিক জাজমেন্ট পাওয়ার, রিয়ালাইজেশন পাওয়ার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তো বাবা বলে যেরকম অনেক সিজন হয় না, তো সিজন থেকে সিজনসে বাঁচনে কে লিয়ে, হ্যাঁ মনে করো বর্ষার সিজন, তো সেই সময় সেটা বাঁচার জন্য আমরা ছাতা ইউজ করি। হ্যাঁ, তো বলছে সেই রকম যেরকম সিজন সেই অনুসারে সেটা থেকে বাঁচার জন্য বিশেষ অ্যাটেনশান রাখা হয়। যেরকম বর্ষা এলে ছাতা রেনকোট আদির অ্যাটেনশান রাখো, আবার ঠান্ডা হলে কি গরম কাপড় রাখে, অ্যাটেনশান দেয় না? তো মন আর বুদ্ধির উপর প্রভাব যেন না পড়ে,
তার জন্য প্রথমেই সেফটি সাধন বিশেষ ধারণ করো। সেই বিশেষ সাধন খুব সহজ, বাবা প্রথমেও শুনিয়েছিল, একটাই শব্দ পয়েন্ট। সহজ না, লম্বা চওড়া তো বাবা শোনায় না। কহতে রেখতে হে হ্যাঁ মে আত্মা বিন্দু হুঁ, তো বাবা বলছে বাচ্চারা কি বলতে থাকে, হ্যাঁ আমি আত্মা বিন্দু জ্যোতি স্বরূপ, কিন্তু সেই স্বরূপে টেকে না, লাগানা চাতে হে পয়েন্ট, তো বাচ্চারা লাগাতে চায় পয়েন্ট, আর লেগে যায় কি কোয়েশ্চেন মার্ক আর আশ্চর্যের চিহ্ন। পয়েন্ট লাগানো সহজ নাকি আশ্চর্যের চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক লাগানো সহজ? কি সহজ, বিন্দি লাগানো সহজ না? তাহলে কোয়েশ্চেন মার্ক আর ওই আশ্চর্যবোধক চিহ্নে কেন চলে যাও? এই বিধিকে তোমরা নিজের জীবনে ধারণ করো, যে কোনো কিছু হোক পয়েন্ট বিন্দু। সিজন হলো ঝুট সত সিদ্ধ হোনে কা, আর ঝুট সত্য সে ভি স্পষ্ট আর আকর্ষণওয়ালা হোগা। তাহলে বাবা কি বলল, এখন সিজন চলছে ঝুট আর সত সিদ্ধ হোনে কা, কোনটা ঝুট কোনটা সত্য সেটা সিদ্ধ হওয়ার, আর কিন্তু ঝুট যেটা না মিথ্যা সেটা সত্যর থেকেও বেশি স্পষ্ট আর আকর্ষণ মূলত হয়, বেশি আকর্ষণ করার মতো হয়। যেরকম আজকালের ফ্যাশন আছে না, যে আর্টিফিশিয়াল জিনিস কত আকর্ষণ করে, হ্যাঁ তার সামনে যেটা সত্যিকারের জিনিস সেটার ভ্যালু কম হয়ে যায়। হ্যাঁ এখন অরিজিনাল সোনার থেকে লোকে আর্টিফিশিয়াল সিটি গোল্ড ইমিটেশন পড়ছে, ওগুলোই জল জল বেশি উজ্জ্বল হচ্ছে, তাই না? সেরকম বাবা বলছে রিয়াল সিলভার দেখো আর হোয়াইট সিলভার দেখো, কোনটা সুন্দর লাগে, রিয়াল রূপা দেখো আর তুমি সাদা সিলভার দেখো, রূপা, তাহলে কোনটা ভালো লাগে? রিয়াল সিলভার কালো হয়ে যাবে আর হোয়াইট সিলভার সদা চমকাতে থাকবে, তো যেটা ঝুট সেটা বেশি আকর্ষণীয় হয়। তো আকর্ষণ হোয়াইট করবে নাকি রিয়ালটা আকর্ষণ করে? তো বাবা বলছে এরকম সিজনটাকে চেনো, কি সিজন, মায়া স্বরূপকে চেনো, প্রকৃতির তমগুণের ভিন্ন ভিন্ন যে রং সেটাকে জানো। এক হলো জানা, দ্বিতীয় হলো চেনা। তো বাবা বলছে জানে বেশি বাচ্চারা কিন্তু চিনতে গিয়ে গলতি করে দেয়, ভুল করে দেয়, কখনো কভি রাইট কর দেতে হো, কখনো আবার ঠিক চেনে। এখন কি করবে, সেফ রহেঙ্গে না? বাবা বলছে তুমি সেফ থাকবে না, ফির ইয়ে নেই কে না কি হামনে তো সমঝা নেই, বাবা আমাদের ইশারা দিল আমাদের এখন সেফ থাকতে হবে, তারপরে এটা যেন আমরা না বলে আমি তো বুঝিনি, এরকমও হয়, এই কিয়া কিয়া নেহি চলে গা, এরকম আর চলবে না, কি কি এখন তো তাও বাবা অল্প অল্প রেহেম করছে, তাই না, একটু অল্প অল্প আমাদের কৃপা করছে, অল্প অল্প কদম উঠাচ্ছে, কিন্তু ফির কিয়া আর কিউ নেহি শুনে গা, এরপরে বাবা আমাদের এই কী কেন এগুলো কিচ্ছু কথা শুনবে না, এসা নেহি ব্যসা এরকম না ওরকম, এগুলো ওকালতি চলবে না। তখন বাবা বলছে যা যাও নিজের চেকিং নিজে করো, মায়ার উকিল হয়ে যেও না, যে মায়াকেই সিদ্ধ করার জন্য তুমি হ্যাঁ সেটাকেই রাইট বলছো, এরকম উকিল হয়েও না। মজা বহু তাতা হে, তো বাবা বলছে যখন ওকালতি করো তখন মজা খুব আসে, অনুভবই তো সবাই না, তোমরা অনুভব তো হয়, শুনে শুনে সাক্ষী হয়ে হর্ষিত হতে থাকে, ভালো আচ্ছি তারা সে সমঝা, তার বাবা বলছে তোমরা শুনে এগুলোতে হর্ষিত হচ্ছ না, ভালোভাবে বুঝেছ? বাবা বলছে পাণ্ডবরা শক্তিরা ভালো করে বুঝেছ, টিচাররা বুঝেছ, সবাই হাঁ হাঁ তো করছো, সবাই হ্যাঁ হ্যাঁ তো করছো, ফটো নিকাল রাহা হে হাঁ কা, তাহলে হ্যাঁ ফটো বেরোচ্ছে। তৃতীয় সিজন হলো বিশেষ কমজোরির স্বভাব সংস্কার, সম্বন্ধ সম্পর্কে আশা, এর বিস্তারও অনেক বড়। এবার তৃতীয় সিজন, বিশেষ কমজোরির স্বভাব সংস্কার সম্বন্ধে সম্পর্কে আসা, এর বিস্তার অনেক বড়। বা হচ্ছে সেটা আজকে শোনাবো না, অনেক বাচ্চা বলে কি করব, পহলে তো থাহি নেহি, প্রথমে তো এইসব সংস্কার ছিলই না, এখন জানি না কি হয়ে গেছে, এই সংস্কার আমার মধ্যে ছিলই না এখন চলে এসেছে, এর কারণ আর এর বিধির বিস্তার বাবা বলছে আমি অন্য কোনো দিন শোনাবো। আচ্ছা, চারো আর কে বাপ দাদাকে মহাবাক্য শুননে আর ধারণ করনে বলে, চ
चात्रक बच्चों को सर्व सब्जेक्ट को स्मृति के साथ स्वरूप में लाने वाले समीप आत्माओं को सदा ज्ञान के हर बात को लाइट और माइट के स्वरूप से कार्य में लगाने वाले श्रेष्ठ आत्माओं को सदा लक्ष्य और लक्षण समान करने वाले बाप के ज्ञानित्व आत्मा बच्चों को सदा बाप की छत्र छाया में रहने वाले माया की छाया से सेफ रहने वाले जानना और पहचानना दोनों की विशेषता को जीवन में लाने वाले ऐसे विशेष आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। दादीदेर साथे साक्षात्कार। बाबा बोलछे शक्ति सेना तीव्र गतिते चलछो ना, सेना को बाप दादा के साथ साथ आप निमित आत्माएं भी चलाने के निमित हो। तो बाबा बोलछे जे सेना हैं बाबार जतो बच्चा तारा सेना, तो तादेर कादेर दरकार? बाप दादा साथे साथे ए दादीदेर माने निमित्त आत्मा ना दादीरा, তারাও এই সেনাদের চালানোর নিমিত্ত। বাবা তো সদা সাথে আছেই আর সদা থাকবেও, তাও বাপ দাদা শ্রেষ্ঠ ভুজা তো দাদিরা না। বাবা শক্তি দেয়, বাবা মাইট রূপে আছে, কিন্তু নিমিত্ত বোঝানোর জন্য বাবা বলছে মাইক তো তোমরা নিমিত্ত দাদিরাই। কত মজার কথা তোমরা শোনো, খেলা মনে হয় না? খেলা এটা একটা, খেলায় খেলাতেই বিজয়ী হয়ে সবাইকে মায়াজিত বিজয়ী বানানাহি হ্যাঁ বানাতেই হবে, এটা তো গ্যারেন্টি আছে। কিন্তু মাঝে মাঝে এই খেলাগুলো দেখতে হয়, তো ক্লান্ত তো হয়ে যাও না না, হেসে খেলে পার করছো আর পার করবেও। কই ভি এসা বাত শুনতে তো দিল সে ক্যা নিকলতা। বাবা দাদিদের জিজ্ঞেস করছে যদি কোনো এরকম কোনো কথা শোনো, হ্যাঁ যে কোনো রকমের পরিস্থিতির কথা বা কিছু, তখন মন থেকে কি বেরোয়? বাহ ড্রামা বাহ, হাই ড্রামা হাই তো বেরোয় না, বাহ ড্রামা বাহ। তো বাহ বাহ করতে সবাইকে বাহ বাহ হতেই হবে, ইয়ে সব পার করনাহি হ্যাঁ, এগুলো সব পার করতেই হবে। আচ্ছা, অব্যক্ত বাপদাদার পার্সোনাল সাক্ষাৎকার। বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার, এই নিশ্চয় আর নেশায় নির্বিঘ্ন স্থিতির অনুভব করো। যেরকম উঁচু থেকে উঁচু বাবা, সেরকম আমরা আত্মারাও উঁচু থেকে উঁচু শ্রেষ্ঠ আত্মা, এই অনুভব করছো? কারণ দুনিয়ার মানুষের জন্য তো সব থেকে শ্রেষ্ঠ উঁচু থেকে উঁচু বাবার পরে সেই দেবতারাই, কিন্তু দেবতাদের থেকে উঁচু তোমরা ব্রাহ্মণ আত্মারা, ফরিস্তারা। এই দুনিয়া বলে নেহি জানতে, এটা দুনিয়ার মানুষ জানে না যে দেবতাদের থেকে উঁচু আমরা ব্রাহ্মণরা, ফরিস্তারা। দেবতা পথকে এই ব্রাহ্মণ জীবন সে উঁচা নেহি কেহেঙ্গে, বা হচ্ছে ব্রাহ্মণ জীবনের থেকে দেবতা পদ উঁচু না, উঁচু এখনকার এই ব্রাহ্মণ জীবন। দেবতাদের থেকে উঁচু কেন সেটা তো তোমরা ভালোভাবেই জানো, যে তোমাদেরকে কেন দেবতাদের থেকে উঁচু বলা হয়। দেবতা রূপে বাবার জ্ঞান ইমার্জ থাকবে না, পরমাত্ম মিলনের অনুভব এই ব্রাহ্মণ জীবনেই তোমরা করো, দেবতা জীবনে না। ব্রাহ্মণই দেবতা হয়, কিন্তু এই সময় দেবতা এই জীবনের থেকেও উঁচু সময়। হ্যাঁ, তো এতটা নেশা সদা থাকে নাকি কখনো কখনো থাকে? কারণ বাবা অবিনাশী, আর অবিনাশী বাবা যে জ্ঞান দেয় সেটাও অবিনাশী। যেটা যে স্মৃতি দিলাতে হে বাবা, যেটা আমাদের স্মরণ করাচ্ছে সেটাও অবিনাশী, কখনো কখনো না। তো এটা চেক করো যে সদা এই নেশা থাকে নাকি কখনো কখনো থাকে। মজা তো তখন আসবে যখন সদা থাকবে, সদা যখন এ নেশা থাকবে তখনই তো মজা। কখনো নেশা আছে কখনো নেই, তো কখনো মজাই থাকবে কখনো মন খারাপ হয়ে থাকবে। তো এখনই এখনই মজা, এখনই এখনই মন খারাপ, এরকম না, সদা যেন মজা। যেরকম এই শ্বাস কি হয়, শ্বাস প্রশ্বাস সদা চলে না, যদি এক সেকেন্ডও শ্বাস থেমে যায় বা কখনো কখনো চলে, তো সেটাকে কি জীবন বলবে? তো এই ব্রাহ্মণ জীবনেও নিরন্তর মজায় থাকো, যদি মজা না হয় তাহলে নিশ্চয়ই মন খারাপ হয়ে থাকবে। তো মাতারা সদা মজায় থাকো, শক্তি না তোমরা, সাধারণত না,
নাকি যখন ঘরে যাও তো সাধারণ মাতা হয়ে যাও, না সদা এইটাই যেন ইয়াদ থাকে, আমি শক্তি, আমরা শক্তি, হদের না বেহদের বিশ্ব কল্যাণকারী। শক্তি অর্থাৎ অসুরের উপর বিজয় প্রাপ্ত যে করে, শক্তিদের বলে অসুর সংহারিণী, অর্থাৎ আসুরি সংস্কারকে সংহার যে করে। তো সবাই শক্তি, তোমরা এরকম বাহাদুর হয়েছ সব শক্তিরা। আর পাণ্ডব মানে বিজয়ী, পাণ্ডব কখনো এটা বলতে পারে না যে চাইতাম তো না কিন্তু হার হয়ে গেছে, কারণ আধা কল্প হেরে গেছো, এখন বিজয় প্রাপ্ত করার সময় হলো এটা। তো বিজয়কে সময়ে যদি, বাবা বলছে বিজয়ের সময়ে যদি তোমরা হার খেয়ে যাও তো বিজয়ী কখন হবে, তাই এই সময় সদা বিজয়ী। বিজয় হলো জন্মসিদ্ধ অধিকার, অধিকারকে কেউ ছাড়ে না, লড়াই ঝগড়া করকে ভি লেতে হে, তাই না, লড়াই ঝগড়া করেও অধিকার নেয়। আর এখানে তো সহজেই তোমরা পাও অধিকার, বিজয় আমাদের জন্মসিদ্ধ অধিকার। তো অধিকারের নেশা বা খুশি থাকে, হদের অধিকারেরও কত নেশা থাকে, হ্যাঁ দুনিয়ায় যদি মানুষের কিছু অধিকার থাকে তাহলে কত নেশা থাকে। প্রাইম মিনিস্টার কো ভুল জায়গা ক্যা কি প্রাইম মিনিস্টার হো, তো প্রাইম মিনিস্টার কখনো বলে আমি প্রাইম মিনিস্টার, হ্যাঁ এটা ভুলে যায় না, নেশা থাকে। তো ঘুমাবে খাবে তাও কি ভুলবে যে আমি প্রাইম মিনিস্টার, হ্যাঁ এটা ভুলে যায় না। তো হদের অধিকার আর বেহদের অধিকার কিতনা ভি কই ভুলায় ভুল নেহে সকতে, তো হদের অধিকার ওরা যদি না বলতে পারে তাহলে আমরা বেহদের অধিকার কী করে ভুলতে পারি। মায়ার কাজ হলো ভুলানো, আর তোমার কাজ কি বিজয়ী হওয়া, কারণ তোমরা বুঝে গেছো না যে বিজয় কি আর হার কি, হারেরও অনুভবী আর বিজয়েরও অনুভবী হয়েছ। তো হার খেলে কি হবে আর বিজয় প্রাপ্ত হলে কি হবে, দুটোকে তোমরা বুঝে গেছো দুটোর পার্থক্য, তাই তোমরা সদা বিজয়ী আর সদাই থাকবে, কারণ অবিনাশী বাবা আর অবিনাশী প্রাপ্তির অধিকারী আমরা আত্মারা, এটা সদা যেন ইমার্জ রূপে থাকে। এই এসে নেই হে তো বনে তো হে জানতে তো হে, তো এরকম বলো না, এরকম তো না হয়ে তো ছি জানি তো, এরকম না, প্র্যাকটিক্যালে হ্যাঁ তোমরা অধিকারী। তো বাবা বলছে যেটা তোমরা জানো সেটা নিশ্চয় করে চলো। তো প্রত্যেক কর্মে বিজয়ের নিশ্চয় আর নেশা যেন থাকে, নেশার আধার হলোই নিশ্চয়, নিশ্চয় কম তো নেশা কম, তাই বলে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তো ফাউন্ডেশন কি নিশ্চয়, বাবার প্রতি নিশ্চয়, নিশ্চয়ে কখনো কখনো হয়ও না, সদা নিশ্চয়, না হলে কি হবে অন্তে রেজাল্টের সময়ও প্রাপ্তিও কখনো কখনো হবে, যদি কখনো কখনো নিশ্চয় হয় তখন প্রাপ্তিও কখনো কখনোই হবে, হ্যাঁ তাই বাবা বলছে তখন পশ্চাতাপ করতে হবে, এখন প্রাপ্তি আছে তারপরে পশ্চাতাপ হবে। তো প্রাপ্তির সময় প্রাপ্তি করো, পশ্চাতাপের সময় প্রাপ্তি তখন করতে পারবে না, করে নেব হয়ে যাবে, হ্যাঁ এরকম বলো না, বলো না করনাহি হে ইয়ে নিশ্চয় হোক, আমাকে করতেই হবে, এই নিশ্চয় যেন হয়, করে নেব এরকম দিলাসে পর নেহি চলো, হ্যাঁ নিজেকে নিজে এরকম দিলাসা দিও না, কর তো রহে হে না আর ক্যা হোগা হই যায়েঙ্গে, নেহি করছি তো আর কি হবে হয়েই যাব, এরকম বলো না, এখন হতেই হবে, এরকম গে গে করো না। যখন অন্যকে চ্যালেঞ্জ করো যে শ্বাসের কোনো ভরসা নেই, অন্যকে জ্ঞান দাও না, তো প্রথমে নিজেকে জ্ঞান দাও যে কবি করনে বালে হে ইয়া আপ করনে বালে হে, হ্যাঁ করে নেবো এরকম ভাবছো নাকি না এখনই করব। তো সদা বিজয়ের অধিকারী আত্মা তোমরা, বিজয় জন্মসিদ্ধ অধিকার, এই স্মৃতিতে উঠতে থাকো, যা কিছুই হয়ে যাক এটা স্মৃতিতে নিয়ে আসো যে আমি সদা বিজয়ী, যা কিছু হয়ে যাক নিশ্চয় অটল যেন থাকে, কোনো কেউ টলাতে পারবে না। আচ্ছা এখন সবাই এইরকম কামাল করে দেখাও যে প্রত্যেক স্থান বিজয়ী অর্থাৎ নির্বিঘ্ন হোক, কোনো বিঘ্ন যেন না আসে, বিঘ্ন আসবে কিন্তু হার খেলে চলবে না, তো যেখানে বিজয় আছে বিঘ্ন সেখানে এমনিই সরে যাবে, তো নির্বিঘ্ন হয়ে যাবে, সদা নির্বিঘ্ন এই কামাল করে দেখাও। যে কোনো গীতা পাঠশালা হোক, উপসেবা কেন্দ্র হোক, কেন্দ্র হোক, কিন্তু স্বয়ং নির্বিঘ্ন হও, নিজে নির্বিঘ্ন হও,
আর অন্যকেও নির্বিঘ্ন বানাও, এই রকম কামাল দেখাও, করতেই হবে, করবে দেখবে এরকম না। গে গে করা মানে নিশ্চয়ে কম আছে পার্সেন্টেজ। সব ইয়ে খুশখবরি শুনে তো বাবা বলছে সবাই যেন এই খুশখবরি শুনে যে সব ছোট বড় সেন্টার নির্বিঘ্ন, যে কোনো প্রকারের বিঘ্ন, কোনো প্রকারের বিঘ্ন আসতেই পারে না। অন্যের বিঘ্নকেও মিটিয়েঙ্গে, বিজয়ী বানেঙ্গে। তাই বাবা বলছে নিজে নির্বিঘ্ন হও এবং অন্যের বিঘ্নকেও মেটাও, বিজয়ী হও। এই রকম সমাচার যেন আসে, যে কোনো জায়গা থেকে কোনো বিঘ্ন সমাচার যেন না আসে। এরকম বলো না যে আমি তো ঠিক আছি, এরকম করে তা আমি কি করব। বাবা বলছে না, একদম নির্বিঘ্ন হয়ে সেই জায়গাকে নির্বিঘ্ন করতে হবে। 3 মাস বিজয়ীর থেকে দেখাও, 3 মাসে বোঝা যাবে। সবাই হ্যাঁ করতে হো তো ইয়ে কামাল করকে দেখাও। তো আছে সবাই হ্যাঁ হ্যাঁ তো করছো, তাহলে কামাল করে দেখাও যেন সেন্টার নির্বিঘ্ন থাকে। আচ্ছা বরদান, এক বাবার ভালোবাসায় লাভলিন থেকে সব কথায় যে সেফ থাকে সেই মায়াপ্রুফ ভব। তো বাবা বলছে এক বাবার ভালোবাসায় লাভলিন থাকলে সব ব্যাপারে বিষয়ে সব থেকে সেফ থাকবে সেই মায়াপ্রুফ ভব। যে বাচ্চা এক বাবার ভালোবাসায় লাভলিন থাকে সে সহজেই চারদিকের ভাইব্রেশন থেকে, বায়ুমণ্ডল থেকে দূরে থাকে। কারণ লিন থাকা মানে বাবার সমান শক্তিশালী, সব কথায় সেফ থাকা, সব ব্যাপারে সেফ থাকা। বাবার সমান শক্তিশালী থাকে সে যে লিন থাকে। লিন থাকা মানে সমায়া হুয়া রহে না, মানে বাবার কাছ সাথে সমাহিত, যে সমাহিত বাবার প্রতি সেই মায়াপ্রুফ হয়। এটাই হলো সহজ পুরুষার্থ। কিন্তু সহজ পুরুষার্থের নামে আবার আলবেলা হয়েও না যে বাবা তো সহজ পুরুষার্থ করতে বলছে, হ্যাঁ সবসময় বাবা আমার মনের মধ্যে আছে, এরকম ভেবে আবার অলবেলা হয়ে যেও না। অলবেলা পুরুষার্থের পুরুষার্থীর মন সবসময় ভিতরে খেতে থাকে আর বাইরে থেকে সে নিজের মহিমার গীত গাইতে থাকে। তার মন খেতে থাকে যে আমার ঠিক মতো পুরুষার্থ হচ্ছে না, আর সে সহজ পুরুষার্থ বলে অলবেলায় চলে আসে আর বাইরে থেকে নিজের মহিমার গীত গাইতে থাকে, হ্যাঁ আমি সহজ পুরুষার্থী না। বা হচ্ছে চেকিং করো, হ্যাঁ অলবেলা তো হয়ে যাওনি। স্লোগান, পূর্বজ ফোনের পজিশনে স্থির থাকো তো মায়া আর প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তো আমরা যদি পূর্বজ ফোনের পজিশনে স্থির থাকি, পূর্বজ ফোন মানে যে আমি পূর্বজ আত্মা, বিশ্বের যত আত্মা আছে তাদের থেকে আমি কি পূর্বে এসেছি, তাই না? আমার উপর পুরো বিশ্বের আত্মাদের স্থিতি নির্ভর করবে। তো নিজের পূর্বজপনের পজিশনে যখন স্থির থাকব তো মায়া আর প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। আচ্ছা, ওম শান্তি।